পুরসভা নির্বাচনে ফল ঘোষণা হলো আজ চার পুরসভাতেই সবুজ ঝড় কে কটি করে আসন পেল আসন দেখেনি এক নজরে নজর রাখবো প্রথমে বিধাননগর পুরসভার দিকে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে উনচল্লিশটি আসনে কংগ্রেস জয়ী হয়েছে একটি আসনে এবং অন্যান্যরা জয়ী হয়েছে একটি আসনে আসানসোল পুরসভা যেখানে একানব্বইটি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস বিজেপি জয়ী হয়েছে সাতটি আসনে বামেরা জয়ী দুটি আসনে কংগ্রেস তিনটি আসনে জয়ী হয়েছে এবং অন্যান্যরা জয়ী হয়েছে তিনটি আসনে এবারে নজর রাখবো শিলিগুড়ি পুরসভার দিকে যেখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে সাঁত্রিশটি আসনে বিজেপি জয়ী হয়েছে পাঁচটি আসনে বামেরা চারটি আসনে জয়ী হয়েছে কংগ্রেস জয়ী হয়েছে একটি আসনে নজর রাখবো চন্দননগর পুরসভার দিকে যেখানে একত্রিশটি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস বামেরা পেয়েছে একটি আসন এবার আপনাদের দেখাবো শতাংশের নিরিখে কে কত শতাংশ ভোট পেল প্রথমে বিধাননগর পুরসভার দিকে নজর রাখবো যেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে চুয়াত্তর শতাংশ আসন বিজেপি চার শতাংশ বামেরা এগারো শতাংশ কংগ্রেস পেয়েছে তিন শতাংশ এবং অন্যান্যরা পেয়েছে তিন শতাংশ ভোট আসানসোল পুরসভা তৃণমূল কংগ্রেস পেয়েছে চৌষট্টি শতাংশ ভোট বিজেপি সতেরো শতাংশ বামেরা এগারো শতাংশ ভোট পেয়েছে কংগ্রেস পেয়েছে চার শতাংশ অন্যান্যরা তিন শতাংশ ভোট পেয়েছে শিলিগুড়ি পুরসভা যেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে সাতচল্লিশ শতাংশ ভোট বিজেপি পেয়েছে তেইশ শতাংশ ভোট বামেরা আঠেরো শতাংশ ভোট পেয়েছে পাঁচ শতাংশ ভোট পেয়েছে কংগ্রেস অন্যান্যরাও পেয়েছে ছ শতাংশ ভোট চন্দননগর পুরসভা যেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে উনষাট শতাংশ ভোট বিজেপি দশ শতাংশ ভোট পেয়েছে সাতাশ শতাংশ ভোট পেয়েছে বামেরা অন্যদিকে দুই শতাংশ ভোট পেয়েছে কংগ্রেস ও অন্যান্যরা পেয়েছে দুই শতাংশ ভোট কার্যত বিরোধী শূন্য করে চার পুরসভাতেই জোড়া ফুলের ঝড় চার পুরসভার দুশো ছাব্বিশটি ওয়ার্ডের মধ্যে একশো আটানব্বইটি তৃণমূল কংগ্রেস আর এদিনে এদিকে তিন দিনের উত্তরবঙ্গ সফরে বাগডোগরায় গিয়ে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক কর্মসূচি রয়েছে জয় নিয়ে কিন্তু এই খবরের দিকে আমাদের নজর থাকবে আরো একটি বড় খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো ষোলোই ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে প্রাথমিক উচ্চ প্রাথমিক স্কুল আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি ষোলোই ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে প্রাথমিক উচ্চ প্রাথমিক স্কুল এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন ঘরাইয়ের সঙ্গে সুমন কি জানতে পারছো দেখো রাজ্য সরকারের থেকে যে হয়েছে সেটা হচ্ছে আগামী আঠাশে ফেব্রুয়ারি অব্দি কোভিড রেস্ট্রিকশন নতুন করে বলবৎ করা হলো তার মধ্যে রেস্ট্রিকশনের মধ্যে যে পয়েন্ট বলা হচ্ছে একটি পয়েন্ট হচ্ছে প্রাথমিক স্কুল এবং উচ্চ প্রাইমারি যে ক্লাস সেই ক্লাসগুলো খুলে যাবে আগামী ষোলো তারিখ থেকে এছাড়াও আইসিডিএস এর যে ক্লাস সেগুলো কিন্তু খুলে যাবে পাশাপাশি যে নাইট এটা সেই নাইট কারবে চলবে অর্থাৎ প্রাথমিক ক্লাসগুলো আপার প্রাইমারি এবং প্রাইমারি সেগুলো কিন্তু আগামী সংসার চালু হয়ে যাবে যেটা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জমা পড়েছে মুখ্যমন্ত্রী হিন্ট দিয়েছিলেন সেই জায়গা থেকে সিদ্ধান্ত না হলো যে প্রাইমারি এবং আপার সেটা খুলে যাবে আগামী ষোলো রাজ্যে সুমন যেটা জানতে চাইবো তুমিও যেমনটা বলছিলে যে ষোলোই ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে সুমন তোমার কাছে আসবো আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তের বড় খবর ষোলোই ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে প্রাথমিক উচ্চ প্রাথমিক স্কুল করোনা বিধি মেনে প্রাথমিক স্কুল খোলার নির্দেশ রাজ্য সরকারের আপাতত আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকছে করোনার বিধি নিষেধ বদলে রাত বারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বহাল করা করি আবারও আপনাদেরকে জানিয়ে রাখি রাজ্য সরকারের যে নির্দেশ ষোলোই ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে প্রাথমিক উচ্চ প্রাথমিক স্কুল করোনা বিধি মেনে প্রাথমিক স্কুল খোলার নির্দেশ রাজ্য সরকারের আপাতত ষোলোই ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার থেকে রাজ্যে খুলছে প্রাথমিক উচ্চ প্রাথমিক স্কুল করোনা বিধি মেনে প্রাথমিক স্কুল খোলার নির্দেশ রাজ্য সরকারের আরো একবার আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তের বড় খবর ষোলোই ফেব্রুয়ারি অর্থাৎ এই বুধবার থেকে রাজ্যে খুলছে প্রাথমিক উচ্চ প্রাথমিক স্কুল করোনা বিধি মেনে প্রাথমিক স্কুল খোলার নির্দেশ রাজ্য সরকারের অন্যদিকে আপাতত আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকছে করোনার বিধি নিষেধ কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কৃষ্ণেন্দু যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুল বুধবার থেকে খুলছে রাজ্য সরকারের এটাই সিদ্ধান্ত একদমই এটাই বহু প্রতীক্ষাতে সিদ্ধান্ত ছিল এবং তার ইঙ্গিত মুখ্যমন্ত্রী কদিন আগেই দিয়েছিলেন তুমি জানো যে গত রবিবারই নোবেলজী অর্থনীতিবিদ এবং রাজ্যের যিনি গ্লোবাল অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছিলেন যে যাতে স্কুলটা খোলা হয় এবং সে ব্যাপারে তিনি সিদ্ধান্ত বা তাদের মতামত জানিয়েছিলেন রাজ্য সরকারকে এবং মুখ্যমন্ত্রীও সেই ইঙ্গিত দিয়েছিলেন যে স্কুলটা খোলা হবে পরিস্থিতি বিবেচনা করে যদি পরিস্থিতি অনুকূলে থাকে স্কুল খোলা হবে আজকে নবান্ন থেকে একদম অফিসিয়াল সরকারিভাবে নির্দেশ দেওয়া হলো ষোলো তারিখ থেকে স্কুল খুলছে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক মানে মানে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই সপ্তম শ্রেণী পর্যন্ত স্কুল খুলছে তুমি জানো যে আগেই অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ পর্যন্ত স্কুল খুলেছে স্বাভাবিকভাবে দীর্ঘ দু বছর ধরে কোনদিন আসেনি দু বছর ধরে একবারও মাঝে টেন ইলেভেন টুয়েলভ করলেও প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা একদিনও এই কোভিড কালে স্কুলে আসেনি এবং স্বাভাবিকভাবে দীর্ঘ দু বছর পর তারা স্কুলে আসবে ষোলো তারিখ থেকে এবং একটা জনমত তৈরি হচ্ছিল স্কুল খোলার পক্ষে আগে কলেজ বিশ্ববিদ্যালয়ে খুলেছে তারপরে অষ্টম থেকে দ্বাদশ পর্যন্ত খুলেছে এবং তারপরে বাচ্চাদের স্কুল খোলার দাবি উঠছিল বিভিন্ন দিক থেকে এবং চিকিৎসকরাও বলছিলেন যে এই সংক্রমণ বাচ্চাদের ক্ষেত্রে ততটা প্রভাব ফেলে না এবং পাশাপাশি বাবা মারা যেহেতু বাইরে যাচ্ছে সুতরাং বাচ্চারা এখন স্কুলে তারা বেরোতেই পারে দীর্ঘদিন ধরে একটা সমস্যা হচ্ছে বাড়িতে থাকার পর এমনকি কদিন আগে একটা সমীক্ষা রিপোর্ট বেরিয়েছে তাতেও দেখা যাচ্ছে যে এই শৈশব কাল দীর্ঘদিন স্কুলে আসা না আসার ফলে একটা প্রবল সমস্যা হয়েছে তাদের মধ্যে অধিকাংশ পড়াশোনা ভুলে গেছে অথবা পড়াশোনার কোন উন্নতি হয়নি ঠিক এই প্রেক্ষাপটেই অর্থনীতি গ্লোবালি কমিটির চেয়ারপার্সন অভিজিৎপাধ্যায় কদিন আগে তরফ থেকে রাজ্য সরকারকে জানানো হয়েছে যে এবার এখনই সময় উপযুক্ত বাচ্চাদের স্কুলটা খুলে দেওয়ার এবং সেই মতো মুখ্যমন্ত্রীও কদিন আগে ইঙ্গিত দিয়েছিলেন আজকে মুখ্যমন্ত্রী সেই ইঙ্গিত ক্রমে আহ নবান্ন থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে 16 তারিখ থেকে অর্থাৎ বুধবার থেকে স্কুল খুলে যাচ্ছে অর্থাৎ যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান বুধবার থেকে চালু হয়ে যাবে আগে কলেজ বিশ্ববিদ্যালয় এবং অষ্টম থেকোদশ শ্রেণী পর্যন্ত স্কুল খোলা ছিল এবার একটু ছোট পড়ুয়া যারা যারা এখন টু এ উঠে গেছে ক্লাস টু এ তারা একদম পড় স্কুলে আসেনি যারা ওয়ানে পড়ে তারা একদম এখনো স্কুলে আসেনি যেমন থ্রি তে উঠে গেছে যারা কোনো একদম স্কুলে আসেনি এমন পরীক্ষার্থী বা এমন ছাত্রছাত্রী সরকারি স্কুলে আছে যারা কোন রকম পরীক্ষা না দিয়ে পঠন পাঠন স্কুলে না করেই তারা একের পর এক উঁচু ক্লাসে উঠে গেছে সার্বিক ভাবে পড়ুয়াদের ক্ষতি হচ্ছিল সার্বিক ভাবে তাদের মানসিক ক্ষতি হচ্ছিল চিকিৎসকরাও বলছিলেন এই প্রেক্ষাপটে বিভিন্ন দিক থেকে দাবি উঠছিল বাচ্চাদের স্কুল খোলার

আর এখন আমাদের ইনফেক্টিভিটি বা পজিটিভিটির হার অনেক কম তবুও আমরা সাবধানে স্কুলটা শুরু করি এটা অত্যন্ত ভালো খবর ছেলেমেয়েরাও সাবধানে আসুক আমরা কেউ চাই না তারা অসুস্থ হোক যদি দু একজনের জর্জারি মাঝে মধ্যে দেখাও যায় বাবা মাদের আমাদের তাদের আশ্বস্ত করতে হবে যে তাদের খুব একটা বিচলিত হবার কারণ নেই এবং সবাই আমরা চাইব যে খুব ভালোভাবে এবং সদার্থকভাবে পড়াশোনাটা আবার শুরু হোক অনেক ধন্যবাদ আপনাকে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম বুধবার থেকে রাজ্যে খুলছে প্রাথমিক উচ্চ প্রাথমিক স্কুল দু বছর পরে সপ্তম শ্রেণী পর্যন্ত রাজ্যে খুলছে স্কুল করোনা বিধি মেনে প্রাথমিক স্কুল খোলার নির্দেশ রাজ্য সরকারের বুধবার থেকে সমস্ত অঙ্গনবাড়ি কেন্দ্র খোলার নির্দেশ সরকারের কিভাবে বিধিনিষেধ মেনে ক্লাস শুরু নির্দেশিকা দেবে বিষয় স্বাস্থ্য দপ্তর অন্যদিকে আপাতত আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকছে করোনার প্রায় দু বছর বন্ধ থাকার পরে সপ্তম শ্রেণী পর্যন্ত রাজ্যে রাজ্যে খুলছে খুলছে স্কুল এবং এবং রাজ্য সরকারের যে নির্দেশ বিধি মেনে বুধবার থেকে প্রাথমিক উচ্চ প্রাথমিক স্কুল করোনা বিধি মেনে প্রাথমিক স্কুল খোলার নির্দেশ রাজ্য সরকারের অন্যদিকে বুধবার থেকে সমস্ত অঙ্গনবাড়ি কেন্দ্র খোলার নির্দেশ সরকারের কিভাবে বিধিনিষেধ মেনে ক্লাস শুরু হবে এ বিষয়ে নির্দেশিকা দেবে স্বাস্থ্য দপ্তর অন্যদিকে আপাতত আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকছে করোনার বিধি নিষেধ আমরা যোগাযোগ করতে পেরেছি শিশু রোগ বিশেষজ্ঞ জয়দেব রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর রায় দু বছর পরে সপ্তম শ্রেণী পর্যন্ত রাজ্যে খুলছে স্কুল এবং রাজ্য সরকারের যে নির্দেশিকা বুধবার থেকে রাজ্যে কোভিড বিধি মেনে খুলছে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুল আপনি কি বলবেন এটা খুব একটা ভালো খবর বাচ্চাদের পক্ষে এবং অনেক প্যারেন্টসের পক্ষে কেন ভালো খবর বাড়িতে থাকতে থাকতে অনেক বাচ্চাদের কিন্তু বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল রিয়াকশন হচ্ছিল সুতরাং স্কুলটা যদি খুলে যায় তাদের যদি বন্ধু আবার বাচ্চারা পেয়ে যায় আবার যদি খেলার মাঠগুলো পেয়ে যায় আর এইটা খুবই তাদের পক্ষে শুভ হবে আর একটা যে জিনিস হচ্ছে অনলাইনের ক্ষেত্রে আর ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে দুটোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্ট ব্যাপার আছে ফিজিক্যাল এডুকেশনের যেমন টিচাররা চোখে চোখ রেখে কিন্তু ছাত্রদের পড়ায় ছাত্ররা হলো কিনা ছাত্রদের দেখতে পেলো সেই জন্যে কিন্তু তারা অনেক কিছু জিনিস ডিটেক্ট করতে পারে আর এই যে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের যে জায়গাগুলো খুলছে স্কুলের যে কোনো জিনিসেরই আমরা বলি ফাউন্ডেশন স্টোনটা হচ্ছে বিরাট ইম্পর্টেন্ট ব্যাপার সেই জন্য প্রাথমিক শিক্ষাটা তো খুব জরুরি ছিল সুতরাং সেই দিক থেকে কিন্তু এটা খুব একটা ভালো খবর তবে সাথে সাথে কোভিড কিন্তু এখনো অনেক কমে গেছে ঠিকই কিন্তু পুরোপুরি চলে যায়নি। সুতরাং যেমন শিক্ষাটাও খুব জরুরি স্বাস্থ্যও খুব জরুরি সুতরাং ওই কোভিড বিধিগুলো ঠিকমতো করে মানা হচ্ছে কিনা সেইগুলো দেখে স্কুলটা কিন্তু চালু হওয়াটা খুব জরুরি ছিল এটা কিন্তু একটা ভালো খবর অনেক ধন্যবাদ আপনাকে যে খবরের দিকে আমাদের নজর রয়েছে বুধবার থেকে রাজ্যে খুলছে প্রাথমিক উচ্চ প্রাথমিক স্কুল দু বছর পরে সপ্তম শ্রেণী পর্যন্ত রাজ্যে খুলছে স্কুল করোনা বিধি মেনে প্রাথমিক স্কুল খোলার নির্দেশ রাজ্য সরকারের বুধবার থেকে সমস্ত অঙ্গনবাড়ি কেন্দ্র খোলার নির্দেশ সরকারের কিভাবে বিধিনিষেধ মেনে ক্লাস নির্দেশিকা দেবে স্কুল শিক্ষা দপ্তর যেমনটা আপনাদের জানাচ্ছিলাম বুধবার থেকে রাজ্যে খুলছে প্রাথমিক উচ্চ প্রাথমিক স্কুল দু বছর পরে সপ্তম শ্রেণী পর্যন্ত রাজ্যে খুলছে স্কিল করোনা বিধি মেনে প্রাথমিক স্কুল খোলার নির্দেশ রাজ্য সরকারের অন্যদিকে এগারোটার বদলের রাত বারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বহাল করা করি অন্তর্দেশীয় বিমান পরিষেবায় সমস্ত বিধিনিষেধ কাল থেকেই প্রত্যাহার করা হলো। এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে